Rambak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল আজ আরামবাগের বাসস্ট্যান্ড, গৌরহাটি মোড়, কালীপুর কলেজ সহ বিভিন্ন এলাকায় মাস্কবিহীন মানুষদের বিরুদ্ধে অভিযান চালালেন। এদিন যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন দোকান, রাস্তাঘাট সব জায়গাতেই নজরদারি চালান সুমনবাবু। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। মালিকের কি নাম? গরম করছে, ওরা তো এটা তৈরি করছে, ওখান থেকে তো আরো চালাবে। ওর যদি থাকে কয়েক হাজার লোকের হবে, আপনার তো বয়স হয়েছে, একটু সচেতন হন। দুটো হয়েছে, তবু একটু সাবধানে থাকবেন। কোথায় কোথায় মাস্ক অভিযান করলেন যদি বলেন? না, মাননীয় এসডিও ম্যাডামের নেতৃত্বে আমরা এই মাস্ক পরা অভিযান আমরা শুরু করেছি। আমাদের কয়েকদিন ধরেই চলছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটা টিম, আমরা প্রতিদিনই বেরোচ্ছি সকালের দিকে। আজ আমি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, ডেপুটি ম্যাজিস্ট্রেট আমি সুমন মণ্ডল, আমি আজকে মাস্ক পরা অভিযানে আমরা আরামবাগ বাসস্ট্যান্ড, কালীপুর মোড়, পল্লীশ্রী মোড় এবং এই চতুর্দিকটা আমরা গৌরহাটি মোড়েও যাবো, ইত্যাদি জায়গায় আমরা করছি। মানুষকে সচেতনতাই মূল লক্ষ্য এবং আরামবাগে কেস কিছুটা বাড়ছে, এটা কমানোর উদ্দেশ্যে আমরা এই কর্মসূচি। আপনার সাথে কি আছে? আমার সাথে আছে আমার এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর অনির্বাণ আছে, আর আমার কার্তিক আছে। এরা আমরা একটা টিম করে আমরা করছি। এরপরে কোথায় যাচ্ছি? আমরা সামনে যাচ্ছি যে বাস টার্মিনাল, বাস আমরা চেক করছি, ভিকদাসে যাচ্ছি, ভিকদাসের পর কামারপুকুর মোড়ে যাচ্ছি। মানুষ অনেকে অনেকাংশেই সচেতন আছে, অনেকটাই সচেতন আছে, এক একজন লোক করছে না। হ্যাঁ, তো সেটা এই ড্রাইভের ফলে অনেকটাই পুরোটাই কভার হয়েছে। বাসগুলোই কি দেখুন, অনেকেই পড়ছে, দু একজন পড়ছে না, তো ঠিকই আছে। ধীরে ধীরে আমাদের এই ড্রাইভের ফলে সচেতন হবে, সবাই পড়বে। থ্যাংক ইউ স্যার। Collection jeans and t-shirts only for men. Ooh,